আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন গাজওয়াতুল হিন্দ হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। নবী বলেন আমাদের ওয়াদা দিয়েছেন হবেই হবে। একবার সেনা পাঠাবেন হিন্দুস্তানে, তারা এসে হিন্দুস্তানের শাসকদেরকে তাদের কোমরে এবং হাতে লোহার শিকল দিয়ে বেঁধে তাদেরকে গৌতা ঈসা আলাইহিস সালামের কোর্টে জেনারেলের কোয়ার্টারে হাজির করে। যে 1000 বছর আগে ভারত বলছে, সেই ভারত এখন তিন ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং 10টার মতো ভাগ হবে প্রদেশ আছে, 7 সিস্টার্স, তারা সবাই আলাদা হওয়ার জন্য। গাজওয়াতুল হিন্দ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর একটি যুদ্ধ, এর কিছু অংশ হয়ে গেছে, আরও ভবিষ্যতেও হতে পারে। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্থানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করেছিলেন হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ঈমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ তা বলা বাহুল্য। গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্থান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভেতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খুশ আমদেদ করার জন্য। অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের, অর্থাৎ যারা মূর্তি পূজা করেন, তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী, আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন। দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য, সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, ওই সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন, তারা যেন সেই যুদ্ধে শরিক হন। তবে গাজওয়াতুল হিন্দ ইতোমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মুহাম্মদ ইবনে আল কাসমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয়। বর্তমান প্রেক্ষাপটে গাজওয়াতুল হিন্দের কারণ হিসেবে ভারতের কিছু সিদ্ধান্তকে কেউ কেউ ব্যাখ্যা হিসেবে দাঁড় করিয়েছেন। তাদের মতে, ভারতে একটি টেকসই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে মুসলিমদেরকে ওখান থেকে তাড়াতে হবে, আর মুসলিমদের তাড়াতে তাই বল প্রয়োগ ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ভারতীয় হিন্দুত্ববাদী সরকার। একদিকে এনআরসি সিএএর নামে মুসলিমদের বিদেশি আখ্যা দিয়ে দেশ থেকে তাড়ানোর সকল আয়োজন সম্পন্ন করেছে, অন্যদিকে এ সকল আইনের বিরোধিতাদের দেশদ্রোহী আখ্যা দিয়ে হত্যার নির্দেশ দিচ্ছে। আর এই নির্দেশ পালনে অস্ত্র হাতে মাঠে নেমেছে হিন্দু যুবকরা, গুলি করছে মুসলিমদের বুকে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর শাহিনবাগের বিক্ষোভকারীদের ব্যাপারে বলেছিল, দেশদ্রোহীদের গুলি মারুন। আর তার এই ঘোষণার পরপরই এক মুশরিক হিন্দু যুবক দিল্লির শাহিনবাগে বিক্ষোভরত মুসলিমদের উপর জয় শ্রীরাম স্লোগান দিয়ে প্রকাশ্যে গুলি চালায়। এ সময় তাকে চিৎকার করে বলতে শোনা গেছে, আমাদের দেশে শুধু হিন্দুরাই টিকবে।
এর আগে হিন্দুত্ববাদী পুলিশের সামনেই ভারতের জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের উপর জয় শ্রীরাম স্লোগান দিয়ে গুলি চালিয়েছিল 19 বছর বয়সী হিন্দু যুবক গোপাল। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পুলিশের সামনেই পিস্তল উঠিয়ে আন্দোলনকারীদের শাসায় গোপাল। আন্দোলনকারীদের উদ্দেশ্যে ওই হিন্দু বলে কিসকো আজাদি চাহিয়ে মেয় দুঙ্গা আজাদি ইয়েলো আজাদি, তারপরেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে আন্দোলনকারীদের দিকে গুলি ছোড়ে ওই হিন্দু। এ ঘটনায় একজন মুসলিম ছাত্র আহত হয়েছেন। একইভাবে 4 দিনে 3 বার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর মুশরিক হিন্দু যুবকরা গুলি চালিয়েছে। অনেক আগে হিন্দুত্ববাদী পুলিশ বাহিনীও জয় শ্রীরাম স্লোগান দিয়ে জামিয়া মিলিয়া ইসলামিয়া শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল। এভাবেই ভারতে মুসলিম বিদ্বেষের মাত্রা চরম আকারে নিয়ে গেছে কট্টর হিন্দুরা। গোপচারীরা আগে গোরক্ষার নামে মুসলিমদের প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে, এখন মুসলিমদেরকে ভারত ছাড়া করতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে তারা। উপমহাদেশের অনেক মুসলিমদের মতে, সব মিলিয়ে ভারতের বর্তমান পরিস্থিতি যে গাজওয়াতুল হিন্দের পূর্বাভাস বা গাজওয়াতুল হিন্দের রণাঙ্গনের উপযুক্ত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এটা এখনও কেবল আশা আকাঙ্ক্ষা বা ভবিষ্যৎবাণীর বিষয় হয়ে থাকেনি, আজ এটি বাস্তব। হিন্দের যুদ্ধ চলছে, শত্রুরা মাঠে নেমেছে, মুসলিমদের হত্যা করছে, আর যুদ্ধে তীব্রতার প্রতীক্ষায় রয়েছে মুসলিমরা। আজ হিন্দু যুবকরা অস্ত্র হাতে প্রকাশ্যে মুসলিমদের বুকে গুলি ছুড়ছে, আর তথ্য সন্ত্রাসের প্রভাবে হীনমন্যতায় ভোগা মুসলিম যুবকরা সন্ত্রাসী হয়ে যাওয়ার ভয়ে অস্ত্র থেকে খুব সতর্কভাবে নিজেকে দূরে রেখেছে।